মানুষ যখন ভালো কাজ করে, পুণ্যের ষোলকলা প্রাপ্তি হলে ঈশ্বর প্রাপ্তি হয়, পাপের ষোলকলা প্রাপ্তি হলে মানুষের মরণ হয়। এই যে মায়েরা বসে আছো, নারী জাতি কখনো কটু ভাষায় কথা বলবে না, মাথার চুল বাজারে বিক্রি করবে না, নারী জাতি মাংস কম খাবে, তাহলে অন্তরে হিংসা হবে না। হ্যাঁ, প্রত্যেক দিন প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে বিছানা পরিত্যাগ করবে, সকালবেলা স্নান করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে, সূর্য প্রণাম করবে, সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ সেবা করবে, বাড়িতে ভগবানের নাম করবে, মা লক্ষ্মীকে তুষ্ট করবে, লক্ষ্মীর চরিত্র কথা পাঠ করবে, সংসারে সুখ আসবে, শান্তি আসবে, কখনো অপরের ক্ষতি চাইবে না, অপরের নিন্দা করবে না, নিজের সংসার নিজে আগলে রাখবে, ঈশ্বরকে সামনে রেখে তুমি পিছনে চলবে। হ্যাঁ, মনে রাখবে, জীবনকে সুন্দর করে চালানো এত সহজ নয়। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। জীবনকে সুস্থ হয়ে চালানো এত সহজ নাকি? জীবন বড় টলমলে, একটু বেখেয়াল হলেই পড়ে গেলেই পাটা ভেঙে যাবে। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছে না, মায়েরা হচ্ছে সংসারের প্রধান কাণ্ডারি, তোমাদের হাতে পুরো সংসারের মঙ্গল অমঙ্গল নির্ভর করে। তোমরা যদি উচ্ছৃঙ্খল হয়ে যাও, তোমরা যদি বেলেল্লাপনা করে বেড়াও, তোমরা যদি সমাজকে সংসারকে একটু একটু করে নষ্ট করে দাও, তাহলে দেখবে একদিনকে তুমিও নষ্ট হয়ে যাবে, তোমার সংসারও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেক যত্নে হয় আত্মার উন্নতি, একটু অযত্নে হবে তার অবনতি, কেউ সাবধানে থাকবে। হ্যাঁ, করো না কেন, তোমাকে তার চিন্তাটা করতে হবে। তোমাদের ছোট্ট একটা কথা মনে করিয়ে দেই, যারা বাইরে যাও ডাক্তার দেখাবার জন্য রুগীকে নিয়ে যাও, ভেলোরে একজন ডাক্তার আছে, হার্ট স্পেশালিস্ট, তার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তিনি যখন রুগী দেখতে আসেন, মারোয়াড়ি লোক তো, বাংলা বলতে জানে না, রুগীর সামনে দাঁড়িয়ে আগে তিনি বলেন, পেহেলে বলো রাধে রাধে। লন্ডন থেকে এফারসিস করে এসেছে ডাক্তারটা, সে বলছে রাধে রাধে। তার চেয়ার যেখানে বসে, টেবিল চেয়ার, তার টেবিলের উপরে বড় করে লেখা আছে কার্ডবোর্ডে রাধে রাধে, তার চেম্বারের উপর লেখা রাধে রাধে। ভিজিট কত জানো? 5,000 টাকা। তাহলে ডেলি যদি 50টা রুগী দেখে, বেশি দরকার নেই, সে বলে রাধে রাধে। হ্যাঁ, আর আমি একবারও বলি না, কেন বলবো? আমি তো না চাইতেই পেয়ে গেছি। এই জীবনকে উপলব্ধি করো। আমি বলতে গিয়ে ছোট্ট করে শুধু মনে করিয়ে দেবো একটা কথাই, একবারের জন্য পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, চলিতে আর বলিতে, নিতাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে
বাসুদেব দত্ত গৌরের গুণগান গাইতে গাইতে চলে এসছে কোথায়, কুমোরটুলিতে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় বন্ধু আমি এসেছি, কি নিবি? ঠাকুর নেব। কি ঠাকুর? আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, ঠাকুর চাই তো? কি ঠাকুর নিবি? আমি একটা ঠাকুর নেব, কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে নাহি বাঁধে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় ধুলায় গড়া গড়ি যায়, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। 20 টাকা দিয়েছে, বলে না 30 টাকা। ভাই বোন বলে আইসক্রিম খাবে আর 500 দুধ কিনে খাবে, যা চিৎকার করছ। হ্যাঁ, দুধ না খেলে হবে না ভালো ছেলে, খাও। ঠিক আছে, এই আর নিয়ে গিয়ে তার করিয়েছে, কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। যে এই কথা বললো, সঙ্গে সঙ্গে বলে উঠছে বাসুদেব দত্ত, এই ঠাকুরটা আমায় বানিয়ে দিতে হবে। জ্যোতির্ময় পাল বলছে, ঠাকুরটা বানাতে পারবো না, কি করে সম্ভব? চেষ্টা কর বন্ধু, চেষ্টা কর। হ্যাঁ, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করবে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হবে সে হচ্ছে আপনার আত্মীয়। আত্মীয় মানে আর যে আপনাকে ঈশ্বর চরণে নিয়ে যেতে সাহায্য করবে সে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় শুধু মাসে মাসে এসে পোলট্রি মুরগি খেয়ে চলে যাবে, ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। কুটুম,
আত্মীয় আর কুটুমে তফাত আছে অনেক অনেক তফাত, সোজা না তো? হ্যাঁ, যারা বসে আছে এক মনে গান শুনছে তাদেরকে 100টা করে প্রণাম, যারা একটু একটু ঝুঁকছে ওদেরকে 500টা করে, যারা একদম ঝুঁকে পড়িয়ে গেছে ওদেরকে 1000টা করে, আর যারা বাড়ি চলে গেছে ওদের জন্য 1,00,000 প্রণাম। হ্যাঁ যাও, শুয়ে বড়, যত শোয়া অভ্যেস করবে শেষের দিনে শুতে সুবিধা হবে, আস্তে করে শুলেই টুক করে প্রাণটা বেরিয়ে যাবে, শোয়া অভ্যেস করতে হয় জানো। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো বাসুদেব দত্ত লাস্টে দিয়ে দেবো, আমি যাবো লাস্টে দিয়ে দেবো, আমি বলতে গিয়ে বলবো বায়না দিয়ে চলে গেল জ্যোতির্ময় পাল, লোক মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ প্রত্যেক দিন গঙ্গার পাড়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন গাইতে আসে, আমি গঙ্গার পাড়ে গিয়ে বসবো, মহাপ্রভু আসছে। কে বসে আছে? মিস্ত্রি বানাবার জন্য খড় মাটি কাদা নিয়ে, মহাপ্রভু আসছে, মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, নিতাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, জয় জন শ্রী কৃষ্ণ ভজে ও গো, জয় জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ বলি, জয় জন শ্রী আস্তে। যে সমস্ত ইউটিউব ভাইরা এসেছো আমার সঙ্গে কীর্তনের উপর দেখা করবে, আরেকটা কথা বলে রাখি, আমাকে অনেক মানুষে আসার সময় বলেছে দাদা আপনি যেইখানে যান এত চ্যানেল চলে যায়, এরা আপনাকে সব পয়সা দেয়, আপনি ডেকে নেন, এদেরকে বড্ড বিরক্ত লাগে। আমি সবার উদ্দেশ্যে বলি আমি কারো কাছ থেকে পয়সা নেই না, জিজ্ঞাসা করবো এদেরকে, এরা আমায় ভালোবেসে যায় আমি না বলি না, হ্যাঁ না বলবো না, কারোকে না বলবো না, কেন না বলবো, আমাকে তো ভগবান দিচ্ছে, আর ওর থেকে খাওয়া মারবো কি জন্য, হ্যাঁ লোভে পাপ পাপে মৃত্যু, খাওয়া ভালো বেশি খাওয়া ভালো না, ওরা আমায় ভালোবেসে যায়। আর ওরা যখন কোনো কারোর কাছে যাবে রেকর্ডিং করার জন্য আপনারা জায়গা দেবেন ওদের, কমিটির বাবুদের জায়গা দেবেন, কেন ওদের জন্যই আমাদের হরিনামগুলো মানুষের কোনায় কোনায় গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে, ওরা এর জন্য সবথেকে বড় ভূমিকা এদের। হ্যাঁ, রাত জেগে যে গৌরব এসছে বাড়ি হাওড়ায় ছুটে এসছে, এই যে অরিন্দম এসছে ওর বাড়ি হাওড়ায় ছুটে এসছে, মনে রাখবেন এরা শুধুমাত্র আমাকে ভালোবেসে এসছে, অন্য কিছু কারণ। জয় জন শ্রীকৃষ্ণ ভজে ও গো, জয় জন শ্রী কৃষ্ণ ভজে ও গো, সে হয় আমার প্রাণ ও গো, জয় জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীধ্বনি নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে কোনো ভক্ত কৃষ্ণ বলছে না, কিরে তোরা বলবি না? বলে না বলবো না, কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেবো, রাধার থেকে রা নেবো, গোবিন্দের গো রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা, তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো, আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, নিতাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জোনা গৌরাঙ্গ ভজে ও গো, যে জোনা গৌরাঙ্গ ভজে সে হয় নিত
সীতায়ের প্রাণ ওগো যে জনগ রঙ্গ সে হয় নিতায়ের প্রাণ রে হজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে একবার দিন গেলে বাসুদেব দত্ত এক পা দু পা তিন পা করে বসে আছে, নদীময় পাল বসে আছে গঙ্গার পাড়ে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে এসে দুটো হাত তুলে মানাবার জন্য। আজ এখন দাঁড়ালো কাছে এসে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়েছে, যখনই মহাপ্রভুকে দেখলো জ্যোতির্ময় পাল সম্মুখে বসেছিল, দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল, আপনি আসিয়া নিজেরে গড়িল, নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায় ধরে, সেই মাটির ঠাকুর বুকে জড়ায় ধরে। হ্যাঁ,
অনেকক্ষণ পর যখন মিস্ত্রির জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো চোখের সামনে সুন্দর গৌর বিগ্রহ দাঁড়িয়ে আছে, বুকে জড়িয়ে ধরেছে। এক মাস পূরণ হয়ে গেল, জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তের বাড়ির দরজায় চলে এলো। হ্যাঁ, আজ যখন দাঁড়িয়েছে এসে, সেই ঠাকুরকে কোলে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। কে? জ্যোতির্ময় পাল কোলে দিয়ে দিয়েছে। কার কোলে? বাসুদেব দত্তের কোলে। বলে উঠছে, বন্ধু তুই বানালি? বলে হ্যাঁ। চল, যেই বানায় বানা, তুই ঠাকুর চেয়েছিলি, ঠাকুর পেয়ে গেছিস, যা বাড়ি যা। গৌর কোলে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। চল 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 রে, চল 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 রে, মুখে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে, বাহু তুলে বলে চল 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 রে, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, বলু ধ্বনি হরি হরি বল, গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, চল 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 রে, চল 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 রে, বদন ভরে বলে রে, বদন ভরে বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর গৌর তাই বল হরি বল, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, চল 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 রে, চল 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 রে, বাহু তুলে বলে রে, বাহু তুলে বলে রে, নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে, শিবাসঙ্গন চল রে, শিবাসঙ্গন চল রে, পোড়ামাতলা চল রে, পোড়ামাতলা চল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, হরি হরি বল, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, 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 বলে ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে জয়, হিতাই চাঁদ কে জয়, হিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল, হিতাই গৌর হরি হরি বল, নিয়ে এসে দাঁড় করিয়ে দিল, আড়ইয়ে দাঁড় করিয়ে দিয়েছে সেই গৌরকে বাসুদেব দত্ত। উত্তরীয় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, আর ওই যে উত্তরীয় দিয়ে ঢাকা দিল, আনতে বলেছিল জ্যান্ত, এনেছে মাটির। বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে। বন্ধু এ দেখে 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 সামনে, হ্যাঁ দেখে দেখে দেখি কেমন হয়েছে, দেখি দাঁড়াও, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। স্ত্রী কি বলছে, রোগা হলো না মোটা হলো? ছেলেটা লম্বা না বেটে, কালো না ফর্সা, দেখবো না? মনে মনে ভাবছি, জানতে যদি পেরে যায় আমাকেও তাড়াবে, ওকেও তাড়াবে। ঠাকুর ঘরের দরজাটা খুলে আগে ভগবানকে ঘরে ঢুকিয়ে দিতে হবে। ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। ঠাকুর ঘরের দরজাটা খুলে সিংহাসনের মধ্যে গৌরকে শুইয়ে দিয়ে বাসুদেব দত্ত দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে গঙ্গা স্নানে। শোনো খবরদার, তুমি ডাকবে না, যতক্ষণ না পর্যন্ত উঠে তোমার কাছেও নিজের থেকে খাবার চায় তুমি ডাকবে না। হ্যাঁ, আর যেই উঠেছে দরজা লাগিয়ে দিয়ে স্বামী চলল গঙ্গা স্নানে, পদ্মাবতী ঘরের বাইরে দিয়ে ঘুরছে, কোথায় যে গেল। হ্যাঁ, একবার ছেলেটাকে দেখবো বলে, রোগা না মোটা, বেঠে না লম্বা, কালো না ফর্সা, মনে মনে বিশ্বাস, মনের মধ্যে বিশ্বাস নিয়ে মা কী করল, দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুলে দিয়েছে মায়ের বিশ্বাসে, মা কী দেখছে, গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে মা 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 বলি ডাকে উচ্চ ঈশ্বরে, উচ্চ ঈশ্বরে বলতে গিয়ে বোলপুরের সমস্ত মায়েরা বসে আছেন এই জায়গায়, ভগবানের কথা শুনছেন। হ্যাঁ, কেন জানো, সবসময় মনে রাখবে, তুমি যখন দুর্গাপুজোর প্যান্ডেলে ঠাকুরকে দেখতে যাও, মা দুর্গাকে দেখতে যাও, দেখেছি আমি অনেক মাকে মা দুর্গার প্যান্ডেলে গিয়ে মায়েরা সাবিত্রী সত্যবানকে শাখা দেয়, পলা দেয়, নোহা দেয়, সিঁদুর দেয়, তাই না? সাবিত্রী সত্যবান থাকে মা দুর্গার কাছে। আশ্চর্য কি জানো, যে মা
সাবিত্রী সত্যবানকে শাঁখা পলা দেয়, সে মা নিজেই শাঁখা পলা পরে নাই, সে নিজেই পরে নাই। তা তুমি নিজে যদি না পড়ো তো ওই লোক দেখানি দিয়ে কি হবে? হ্যাঁ, কোনো লাভ নেই তো লোক দেখানি। আগে নিজে ধারণ করো। শাঁখা পলা হিন্দু নারীর সম্মান, নারীর শ্রদ্ধা, মনে রাখবে, মনের অন্তরের শ্রদ্ধা, তাকে নষ্ট করবে না, তাকে ধরে রাখবে। আর সবসময়ের জন্য জীবনে যাই করবে না কেন, তুমি তোমার বাড়ির ছেলে মেয়েদেরকে সঙ্গে নেবে, হরিনাম সংকীর্তন করবে। আর যে সমস্ত বাবুরা বাবারা বসে আছেন চারদিকে, যারা কর্ম করেন, ব্যবসা করেন, বাজারঘাটে যান, দোকানপাট আছে, মাঠে কাজ করেন, মনে রাখবেন, কাজ হয়ে গেলে সন্ধেবেলা করে তাসের আড্ডাতে গিয়ে বসবেন না, একটা বড় খাতা কিনবেন, সাদা খাতা, প্রত্যেক দিন সন্ধেবেলা, বেশি নয়, আধ ঘন্টা সময় দেন নিজেকে, সাদা খাতাটায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে থাকুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখবেন নাম বলাটা অভ্যেস হয়ে যাবে, লেখাটা অভ্যেস হয়ে যাবে, যেদিন আপনার অন্তিম সময় আসবে অনায়াসে নামটা মুখ দিয়ে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, অভ্যেস করতে হবে, অভ্যেস করবেন। অভ্যেস যদি না করেন কী করে হবে? কোনোদিন হতে পারে না, অভ্যেস তো করতে হয়। হাওড়া জেলায় একটা ব্যক্তিগত বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে দাসনগর, হাওড়ার পরেই পড়ে দাসনগর, কীর্তনে গিয়েছি। আমাকে মালিকবাবু বলছে, কৃষ্ণবাবু সব জায়গায় গিয়ে যেরকম শ্রোতা হয় আপনার গানে, এখানে কিন্তু হবে না। আমি কেন হবে না, দাদা নাও তো, হবে না, কেন হবে না? আমি বললাম, বলছে আমার ব্যক্তিগত কীর্তন তো, আমরা বাড়িতে যে কজন আছি 20-50 জন, ওরা বসে শুনবো, বাড়ির ছাদে কীর্তন হবে। আমি বললাম, বাবু 50 জনে কি গান হয়? বলে আপনি যতটুকু সময় ইচ্ছে অতটুকু সময় গাইবেন, বন্ধ করে দিলে টাকা দিয়ে দেবো, বাড়ি চলে যাবেন। কীর্তন হয়ে গেছে, সবাই শুনেছে, গান শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, মালিকবাবু যখন টাকা দিতে এসছে, আমি বললাম, বাবু তাহলে আপনি কি করেন, মানে রোজগার, এতগুলো টাকা দিয়ে আমাকে এনেছেন, চারটিখানি আবার তো নয়। বলছে আমার একটা ছোট্ট কারখানা আছে। কারখানা কি কারখানা? বলছে আমি মেশিন তৈরি করি। কি মেশিন তৈরি করেন? বলছে আমার এই যে আপনারা এই যে মানুষ যে বিস্কুট খায় না, আমার কারখানায় বিস্কুট বানাবার মেশিন তৈরি হয়। বাবা, বিস্কুট বানাবার মেশিন! আচ্ছা একটা মেশিনের দাম কত হবে? আমার কৌতূহল আর কি। বলছে ওটা শুনে আপনার লাভ নেই, ও শুনলে আপনি ভয় পাবেন, দরকার নেই। দাম শুনে ভয় পাবো মানে? আমি কিনতে পারবো না, গরিব মানুষ, ঠিক আছে, আপনার বলতে ক্ষতি কোথা? 2-5 লাখ 10 লাখ টাকা? উনি আমার কাছে এসে আস্তে আস্তে করে বলছে, বলে একটা মেশিনের দাম কত জানেন? আমি কত? বলে 13 কোটি টাকা। কিসের 2-5 লাখ 10 লাখ? 13 কোটি টাকা দাম একটা মেশিনের দাম! আমি তো শুনি আর নাই, দাঁড়িয়েছিলাম টপ করে বসে পড়েছি। আমার 7 পুরুষেও পারবেনি রোজগার করতে 13 কোটি। তাই বললাম, তাহলে বছরে কটা মেশিন তৈরি করেন? বলে 8-10টা। হ্যাঁ, তাহলে আপনি কত টাকার মালিক? যেই বলেছি না, উনি আমার হাতটা ধরে কেঁদে দিয়েছে। বাড়ির ছেলে বৌমা নাতি নাতনি দাঁড়িয়ে আছে, ছেলে বৌমারা দাঁড়িয়ে আছে, জামা কাপড়ের থেকে সোনা বেশি পরে আছে গায়ে। আমাকে বলছে, আমি মেশিন তৈরি করলাম, সেই মেশিনে বিস্কুট হয়, লোকে খায়, কিন্তু আশ্চর্য কি জানেন, আমার বাড়ির যে মানুষরূপী মেশিনগুলো আছে, এই মেশিনগুলোতে কোনোদিন কৃষ্ণ নাম হয় না। এরা শুধু আমার টাকার ভাগ নেবে, আমার বাড়ির ভাগ নেবে, আমার সম্পত্তির ভাগ নেবে, আমি যে হরিনাম দিচ্ছি নামের ভাগ এরা নিতে চায় না, ওটা যে আগে নিতে হবে এরা ভুলে গেছে। আপনি একটু ভগবানকে বলবেন, এই মানুষ্যরূপী মেশিনগুলো এরা যেন অন্তত দিনে একবার হলেও হরিনাম করে। 13 কোটি টাকার মেশিন যে বানায়, সে ভগবানের নামে কাঁদে। যে মেয়ের বাপ মাসে 13,000 টাকা বেতন পায়, তার মেয়ে 12 মুন্ডার গেঞ্জি পরে হরিনামের আসনের পাশ দিয়ে কানে আঙুল ঢাকা দিয়ে চলে যায়, বলে কীর্তন শুনবো নি, আমার বাপ চাকরি করে। শালা বড় আশ্চর্য! যার বলার দরকার নেই সে বলে, আর যার বলার দরকার ছিল সে নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করে। জন জামাই ভাগ না, বাকিটা ডাঙ্গে না।
আর বলবো নি আমি। হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে।